আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ হোসাইন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, হাজরাতুজ্জি ডিগ্রি কলেজ। আজ আমি সম্মান তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের পরিষেবিন্যাস নিয়ে আমার তৃতীয় ক্লাসের দুটো ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে যে একটি ফ্যাক্টরিতে উৎপাদিত দ্রব্যের 0.25% কারা উৎপাদিত 110টি দ্রব্যের মধ্যে কমপক্ষে 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ, কমপক্ষে এই কথাটা আমাদের বুঝতে হবে। দুই নাম্বারটা হচ্ছে বড় জোট 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ দ্রব্য থাকার সম্ভাবনা নির্ণয় করি। এরপর আরেকটা অঙ্ক, এই অঙ্কটা আমাদের 2009 সালে আসছে, এটা 2014 সালে এসেছে। দুটাই বোর্ড কোয়েশ্চন। বোর্ড কোয়েশ্চনের আলোকে আমরা যদি পড়তে চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে বোর্ডে কোন ধরনের প্রশ্নগুলো আসে। কারণ আমরা প্রথম প্রশ্নটার দিকে এগিয়ে যাই। কমপক্ষে 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ, বড় জোট 3টি দ্রব্য, আমরা এগুলোতে একটু পড়ে যাই। আমরা প্রশ্নটা নিয়ে আমাদের মানগুলো লিখি। আচ্ছা, এখানে ত্রুটিপূর্ণ দ্রব্যের মানটা হচ্ছে যে পি এর মান। ত্রুটিপূর্ণ দ্রব্য ইকুয়াল 0.25%। আচ্ছা, পার্সেন্ট মানে আমরা কি বুঝি? পার্সেন্ট বলতে আমরা বুঝি যে জিনিসটা এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.2500 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা আসবে কত? 0.25/100, এই মানটা আসবে আমাদের। আচ্ছা, এখানে কিছু ফাওয়ার মান চলে আসে। এই ধরনের ছোট সংখ্যাকে, বেশি ছোট সংখ্যাকে যখন আমরা ভাগ করব বড় সংখ্যা দিয়ে তখন ফাওয়ার চলে আসে। তখন আমরা শিফট ইএনজি, শিফট ইএনজি দিয়ে পাওয়ার, যতক্ষণ জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শিফট ইএনজি দিতে থাকবো, তখন আমাদের এই মানটা ফাইনালি চলে আসবে। আরেকটা কৌশলে এই মানটা বের করা যায়, সেটা হচ্ছে এদিকে দুইটা শূন্য, অর্থাৎ একের পর যদি শূন্য থাকে তাহলে যতটা শূন্য থাকে দশমিক ততকাল এদিকে চলে আসবে, তাহলে দশমিক আরও দুইকার এদিকে চলে আসবে। তাহলে আরও দুইকার আনার জন্য এখানে অন্য কোনো ফিগার নাই, সেজন্য আমরা 0.00 চলে আসছে। এরপর তাহলে আমাদের এই যে ত্রুটিপূর্ণ দ্রব্যের যে 0.25%, সেটা আমরা ফি দিয়ে বের করার চেষ্টা করেছি। এরপর হচ্ছে উৎপাদিত দ্রব্যের সংখ্যা এখানে কতটি? 110টি। তাহলে উৎপাদিত দ্রব্য আমাদের এখানে পরিষেবিন্যাস হওয়ার ক্ষেত্রে একটা শর্ত ছিল, সেটা হচ্ছে যে এন কত ছিল? লেস দেন ইকুয়েস টু 30। তাহলে এন এর মান হচ্ছে 30 থেকে বড় হতে হবে, তার সমান হতে হবে। এরপর তাহলে এখানে আমরা লিখতে পারি এন ইকুয়াল 110। এই 110 এটা হচ্ছে এন, এন এর মান, অর্থাৎ উৎপাদিত দ্রব্য সংখ্যা, দ্রব্য সংখ্যা হচ্ছে যে এন ইকুয়াল 110। এখন আমাদের যে পরিষেবিন্যাসের যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী আমাদেরকে এম এর মান বের করতে হবে। তাহলে আমাদের এম এর মান কিভাবে আসে? আমাদের এম এর মান আসবে এম ইকুয়াল এন ফি, এন এর মান হচ্ছে 110 ইন্টু ফি এর মান হচ্ছে 0.0025। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি 110 0.275, তাহলে এখানে এই মানটা আসছে আমাদের 0.275। এই 0.275 আমাদের এম এর মান। আমাদের জানা ছিল যে পরিষেবিন্যাসের ক্ষেত্রে যদি আমাদের আমাদের এক্স এর মান জানা থাকে, তারপর হচ্ছে যে আমাদের যদি শুধুমাত্র এম এর মানটা, এই পরামিতি একমাত্র হচ্ছে এম, এই এম এর মানটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা পরিষেবিন্যাসের সূত্রটা, পরিষেবিন্যাসের যে মানটা আমরা সেই মানটা বের করতে পারবো। তাহলে আমাদের এম এর মান আসছে 0.275। তাহলে এক্ষেত্রে আমরা এখন আমাদের সূত্রের দিকে যাই, আমাদের অঙ্কের দিকে যাই। আমাদের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথম যে ফিগার ছিল সেটা হচ্ছে যে কমপক্ষে, প্রশ্নটা আমি আরেকবার লিখছি, কমপক্ষে 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা, সম্ভাবনা। তাহলে কমপক্ষে 3টি দ্রব্য মানে কি? কমপক্ষে 3টা হবে, এর থেকে বেশি হবে যে কম হবে না। তাহলে আমরা জানি সমস্ত সম্ভাবনা, সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে যে 1। এখন আমরা যে 1 থেকে যদি 3 পর্যন্ত কমপক্ষে 3টি, তার মানে 3 থেকে বেশি হবে, কম হবে না। আমরা যদি এভাবে বের করতে পারি,
1 minus phi of x equal 0 plus phi of x equal 1 plus phi of x equal 2 আমরা ইভেন্টগুলো একটু মুছে দিই আমাদের আমরা মনে রাখবো অথবা আমরা এদিকে লিখে রাখতে পারি তাহলে আমাদের কমপক্ষে তিনটা তাহলে কমপক্ষে তিনটা হলে আমাদের শূন্য এক দুই এই সংখ্যাগুলোর এই পরিসরবিন্যাসের মানগুলো যদি আমরা লিখে সমস্ত সম্ভাবনা সমস্ত একটাকে বিয়োগ করি তাহলে আমাদের কমপক্ষে তিনটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা যেহেতু সেটা বের হয়ে যাবে এখন আমরা এই বিন্যাসের মানটা আমরা এর আগে ক্লাসে দেখে দিই ই ইনভার্স এম এম এক্স x factorial second bracket plus একইভাবে এই সূত্রগুলো হবে এখন আমরা আমাদের যে m এর মানটা আসছে এই m এর মান অনুযায়ী m এর মান আমাদের 4n 2 7 5 আচ্ছা এই মানটা আমরা যখন পরিসরবিন্যাসের সূত্র থাকবে সেটা চিত্রটা বোঝার একটা আমি একটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা আমাদের অঙ্কের বাইরের একটা টপিক যাতে আমরা পরিসরবিন্যাসে একটা সারণী দেওয়া থাকবে এই সারণীটা আমরা দেখে দেখে মানগুলো বের করতে পারবো আমরা সূত্রে করলে আমাদের অনেকক্ষণ সময় লাগবে তাহলে এই মানগুলো থাকে এইভাবে করে এটা বের করে 0 1 2 3 এইভাবে করে তাহলে আমরা এখন এক্স এর এগুলো হচ্ছে এক্স এর মান এইদিকে হচ্ছে যে আমাদের 4n1 তারপর থাকবে 4n2 তারপর থাকবে 4n3 এই টাইপের করে আমাদের মান থাকবে এখন আমাদের এক একটা মান থাকবে আমরা এক্স এর মান 0 তাহলে এই 0টাই ধরবো তাহলে আমাদের এম এর মানটা কত ছিল 0.275 তাহলে 0.1 এর মধ্যে 275টা পাওয়া যাবে না 0.2 এর মধ্যেও পাওয়া যাবে না তাহলে 0.275 এটা হচ্ছে যখন 50 থেকে বড় তখন আমরা এই 3 এর মধ্যেই মানটাই ধরবো তাহলে 0 এর মান এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে পরিসরবিন্যাসের এক্স এর 0 যখন আসবে এক্স এর মান যখন 0 হবে তখন পরিসরবিন্যাসের সারণী থেকে আমরা 0 ধরে এদিকে 0.3 0.275 হচ্ছে আমাদের এম এর মান আমাদের পরিসরবিন্যাসের পরামিতি হচ্ছে এম এম অনুযায়ী 0.275 আমরা 0 এক্স এর মান 0 0 অনুযায়ী এখানে যে 0.275 আছে সেই মানটা আমরা এখান থেকে 3 এর মান যেটা থাকবে যেহেতু আমরা 0.275 কোনো মান থাকবে না সেজন্য 0.2 এর পর 0.275টা সাধারণত 3 এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে এই মানটাই আমরা নেব এই সূত্র অনুসারে পরিসরবিন্যাসের সারণী অনুসারে তাহলে পি অফ এক্স ইকুয়াল 0 এর মান হবে যে আমাদের 0.7408 এরপর 0.x ইকুয়াল 1 হলে অর্থাৎ এক্স এর মান যখন 1 হবে অর্থাৎ এদিকে 1 হবে এক্স এর মান এদিকে এসে আমরা একই মান 1 এর মানটা নেব 0.275 এরপর 0.37 এরপর 1 একটা মান আসবে এই 1 এর মানটা হচ্ছে যে আমাদের 0.2222 এরপর হচ্ছে প্লাস এক্স এর মান যখন 2 হবে এক্স এর মান 2 হলে এম এর মান এই মানটা নিয়ে আমাদের মান আসবে হচ্ছে যে 0.0333 আমরা 4 ঘর পর্যন্ত সাধারণত মানগুলো থাকে এরপর এটা যোগ করব আমরা যোগ করার পর আমাদের এখানে 1 মাইনাস তাহলে আমরা যদি যোগ করি 0.7408 + 0.2222 + 0.0333 যোগ করলে আসে আমাদের 0.9963 যদি 1 থেকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান আসে 0.0037 তাহলে আমাদের মান আসছে 0.0037 এটা হচ্ছে আমাদের কমপক্ষে তিনটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা তাহলে আমরা বের করতে গিয়ে আমরা দুইটা কৌশলে বের করতে পারি একটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে পরিসরবিন্যাসের সারণী ব্যবহার করে যে আমরা যে পরিসরবিন্যাসের সারণীটা সাধারণত অনেক বইয়ের পেছনে দেওয়া থাকে সাইবুল স্যারের বইয়ে আলাদা করে একটা শিট দেওয়া আছে ওই শিটটা আমার কাছে নাই সেজন্য দেখাতে পারতেছি না সেজন্য আমি কয়েকটা লাইন দেখে বুঝিয়ে দিলাম পরিসরবিন্যাসের সারণী ব্যবহার করে এখানে লিখে দিতে হবে পরিসরবিন্যাসের সারণী ব্যবহার করে আর যদি আমরা যদি সারণী না থাকে বা সারণী সহযোগিতা না নিতে চাই তাহলে আমাদের সরাসরি মান বসিয়ে এইভাবে ফি অফ
এভাবে করে আচ্ছা সূত্রটা হচ্ছে যে e ইনভার্স m m টু দি পাওয়ার x x ফ্যাক্টোরিয়াল তাহলে এই ক্ষেত্রে e এর মান তো আমাদের জানা আছে m এর মান হবে 0 এ x এর মান 0 তাহলে m এর মান হবে যে আমাদের যেটা দেওয়া আছে 0.275 0.275 এরপর m এর মান 0.275 তারপর x ফ্যাক্টোরিয়াল x এর মান হচ্ছে 0 যেহেতু আমরা 0 মানটা বের করব তাহলে এদিকে 0 ফ্যাক্টোরিয়াল এই মানটা যদি আমরা করি এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের এই মানটাই পাওয়া যাবে কিভাবে আমরা এটা এটা করব এটা করলে আর বৈষম্যের সারণী ব্যবহার করতে আমাদের হচ্ছে না বা প্রয়োজন নেই এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আমাদের বড় জোর তিনটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা আচ্ছা তাহলে বড় জোট এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের দ্বিতীয় বড় জোট তিনটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা অর্থাৎ সর্বোচ্চ তিনটা হতে পারবে যে সর্বোচ্চ আমাদের তিনটা হতে পারবে তাহলে আমরা এখানে লিখতে পারি ফি অফ এক্স ইকুয়াল জিরো প্লাস ফি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস ফি অফ এক্স ইকুয়াল টু প্লাস ফি অফ এক্স ইকুয়াল থ্রি তাহলে যখন আমরা এক্স এর মান জিরো ওয়ান টু থ্রি এই তিনটা দ্রব্য বড় জোর মানে কি সর্বোচ্চ তিনটা হতে পারবে যার থেকে বেশি হতে পারবে না তার মানে তিন পর্যন্তই নেব তাহলে আমাদের এই মানটা আমাদের এর আগে আসছিল কত 0.7408 প্লাস যখন আমরা ওয়ান নিয়েছিলাম তখন আমাদের মান আসছিল কি 0.2222 প্লাস যখন আমরা এক্স এর মান টু নিয়েছিলাম তখন আমাদের মানটা আসছিল 0.0333 এক্স এর মান যখন থ্রি আসবে তখন আমাদের মান আসবে 0.0033 তাহলে এই মানগুলো যখন আমরা যোগ করবো তখন আমাদের কাঙ্ক্ষিত বড় যে তিনটা দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার যে সম্ভাবনা সেটা বের হয়ে যাবে তাহলে আমরা যোগ করবো এখন 0.7408 প্লাস 0.2222 প্লাস 0.0333 প্লাস 0.0033 তাহলে আমাদের মানটা আসছে 0.9996 এই মানটা আমাদের আসছে 0.996 তাহলে বড় জোট তিনটা দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা আসছে 0.996 এটা কিভাবে বড় জোট যদি তিনটা বলে তাহলে শূন্য থেকে তিন পর্যন্ত বড় জোট যদি দুটি বলে শূন্য থেকে দুই পর্যন্ত তার বড় জোট যদি পাঁচটি বলে শূন্য থেকে পাঁচ পর্যন্ত এখন যদি কমপক্ষে বলে যদি কমপক্ষে তিনটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা তাহলে তিন থেকে এর যতটা সংখ্যা আমাদের আছে এইটুকু পর্যন্ত এখানে এইটুকুর সম্ভাবনা বের করে আমরা সহজভাবে বের করার সিস্টেম হচ্ছে যে সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে এক এই সমস্ত সম্ভাবনার সমষ্টি থেকে যদি আমরা ওই যে বড় জোট কমপক্ষে যতটুকু বলে এর পূর্ব পর্যন্ত বিয়োগ করি তাহলে এই মানটা আমাদের চলে আসবে যেটা আমাদের পূর্বের অঙ্কটাতে ছিল তাহলে বড় জোট তিনটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনাটা হচ্ছে যে শূন্য থেকে তিন পর্যন্ত এক্স এর মান নিয়ে এম এর মান তো আমাদের আসছিল 0.275 এই মানটার সাপেক্ষে এই মানগুলো বৈষম্যবিন্যাসের সারণী থেকে আমরা নিয়েছি বৈষম্যবিন্যাসের সারণীটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যাতে কারণ এই বিষয়টা না বুঝলে সারণী থেকে মান বের করা সম্ভব হয় না কারণ এটা জেড টেস্ট এফ জেড টেস্ট তারপর হচ্ছে টি টেস্ট এই টেস্টগুলোতেও এই মানগুলো আমাদের ইভেন আমাদের যে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল দ্বৈতবিন্যাস এই দ্বৈতবিন্যাসের মধ্যে এই মানগুলো ছিল এদিকে থাকবে এক্স এর মান এই নিচের দিকে এক্স এর মান থাকবে 0, 1, 2, 3 এই এক্স এর মান যে আমরা 1, 2, 3 এই অনুযায়ী এখানে আমাদের যে এম এর মান একটা আসছে 0.275 এই মানটার ভিত্তিতে আমরা এই মানগুলো 0.1, 0.2 তারপর 0.3 তারপর 0.4 এই টাইপের করে আমাদের মান থাকবে এখন শূন্য যখন তাহলে আমরা 0.275টা এই ঘরে যাবো তাহলে এই মানটা নেবো এখানে যে মানটা থাকবে এখন যখন আমাদের এম এর মান যখন 1 হবে এক্স এর মান যখন 1 হবে একইভাবে এই মানটা চেঞ্জ হবে না এই মানের 1 মানটাই নেবো এই মানটাই নেবো আমরা তারপর যখন আমাদের 0.2 হবে তখন এই এক্স এর 2 মানের এই মানটাই নেবো যেহেতু এম এর মান আমাদের চেঞ্জ নয় এম এর মান একটাই পরামিতি একটাই থাকে তারপর যখন এম এর মান এক্স এর মান 3 হবে এম এর মানে একই রাখবে এই মানটাই নেবো আশা করি যদি তোমরা ওই চার্টটা দেখো বুঝতে সক্ষম হবে নেক্সট ক্লাস আমাদের বৈষম্যবিন্যাসের তো আরও অঙ্ক আলোচনা হবে আমি চেষ্টা করব চারটা দেখিয়ে দিতে চারটা বেশি স্টুডেন্টও তাই এখানে দেখালে খুব একটা দেখা যাবে না সেজন্য আমি নিজে লিখে বোঝাতে চেষ্টা করছি
আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স ছিল হচ্ছে একটি পোষ্য চলক x এর ক্ষেত্রে p of x equal 1 p of x equal 2 হলে p of x equal 4 নির্ণয় করতে হবে। এখন আমরা আমাদের সুবিধা মতো এখানে দিয়ে আমরা আমাদের প্রথম শর্তটা যাচাই করে লিখব p of x equal 1 equal p of x equal 2 অর্থাৎ p of x equal 1 equal যদি p of x equal 2 হয় তাহলে এক্ষেত্রে আমরা পোষ্য বিন্যাসের চলকের সূত্রটা লিখব a inverse m m to the power x x factorial equal a inverse m m to the power x x factorial। এখন আমাদের মানের ক্ষেত্রে আমরা x এর মানটা 1 লিখব একবার, a inverse m m to the power 1 আর 1 factorial equal a inverse m m to the m square 2 factorial। তো এখন আমরা যদি লিখি এ ইনভার্স অ্যান্ড ঠিক থাকবে, ওয়ান ফ্যাক্টোরিয়ালটা লিখতে হয় না আমাদের, তাই ইনভার্স এম ইকুয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ানে, আর এদিকে থাকবে এম এর উপর যদি পাওয়ার ওয়ান থাকে এম ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু এ ইনভার্স এম আর এদিকে হচ্ছে এম স্কোয়ার। এখন আমাদের সুবিধার্থে এই ই ইনভার্স এম এ ইনভার্স এম এগুলো চলে যায় এদিকে করে লিখে আমরা, তাহলে আমাদের আর থাকে কি এদিকে থাকে এম ইকুয়াল এদিকে থাকে এম স্কোয়ার বাই টু, টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান ইন্টু টু তার মানে দুই একে দুই। এখন আমরা যদি এইটা এইভাবে করি টু এম ইকুয়াল এম স্কোয়ার আট গুণন করলে, আমরা যদি এখানে টু রেখে দিই তাহলে এম স্কোয়ার এদিকে চলে যাবে এম নিচে চলে আসবে, তাহলে এম দি এম চলে গেছে এম ইকুয়াল টু, তাহলে এম এর মান আসছে আমাদের কত টু, এম এম চলে গেলে এদিকে আর এম 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 থাকেই, এম স্কোয়ার মানে দুইটা এম। এরপর আমরা আমাদের যে এই শর্তটা আমাদের কাজ চলে এই অংশটার আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা ফি অফ এক্স ইকুয়াল ফোর যেটা সেই মানটা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে যেহেতু পোষ্য বিন্যাসের ম্যাথ আমরা আগে করেছি, তাহলে পোষ্য বিন্যাসের মানগুলোর কাজ কীভাবে হয় সেটা আমরা আগে দেখিয়েছি। তাহলে এম এর মান আসছে আমাদের এখানে টু, আমাদের এই জিনিসটা এখানে এই লাস্টের অঙ্কটাতে লাগবে, তাহলে আমাদের ফি অফ এক্স ইকুয়াল ফোর, তাহলে আমরা ই ইনভার্স এম m to the power x x factorial তাহলে e inverse m m এর মানটা আমাদের কত 2, হ্যাঁ m এর মান আমাদের 2 আসছিল একটু আগে, তারপর 2 x এর মান হচ্ছে এখানে কত 4, তাহলে m এর মান হচ্ছে x এর মান 4 4 factorial, তাহলে যদি 4 factorial হয় তাহলে 1 থেকে 4 পর্যন্ত গুণ 1 2 2 into 3 into 4 তাহলে e inverse 2 into 2 to the power 4 হচ্ছে 16। এখন আমরা e inverse 2 ইন্টু এখানে আসবে 16, এখানে আসবে 3 4 12 12 কোনো 24 24 একে 24, তাহলে আমরা যদি কাজ করি এটাতে আমরা একটু গুণ করি, এ ইনভার্স তাহলে আমাদের মান আসা হচ্ছে যে পয়েন্ট 0902, তাহলে অর্থাৎ আমরা যখন এটা দিকে এটাকে ভাগ করব এ ইনভার্স টু বের করে 16 দিয়ে গুণ করব তারপর 24 দিয়ে ভাগ করব তখন আমাদের পয়েন্ট 0902 এই মানটাই আসবে। তাহলে আমরা এটা 2014 সালের একটা প্রশ্ন বোর্ড কোয়েশ্চনে এসেছে, যদি আমরা বোর্ড কোয়েশ্চন অনুযায়ী বোঝার চেষ্টা করি তাহলে বোর্ডের প্যাটার্নটা বুঝতে পারবো যে বোর্ড কোন ধরনের কোন প্যাটার্নের প্রশ্ন করে। তাহলে যদি এই শর্তটার মান বের করে আমরা এম এর মানটা যে আমাদের যে টু বের হয়েছিল এই এম এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এই এম এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, এরপর কাজ করে ভাগ করছি যখন আমাদের পয়েন্ট 0902 এই মানটা এসেছে। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। নেক্সট ক্লাসে আমরা পোষ্য বিন্যাসের আরও একটি ক্লাস নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমাদের জন্য শুভকামনা রইল, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।